নির্বাচনের চার দিনের মাথায় শপথ নিচ্ছেন নতুন মন্ত্রীরা, যেখানে অনেক পুরাতন মুখের সঙ্গে আছেন বেশ কিছু নতুন মুখ, যার মধ্যে আলোচিত নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান শীর্ষকর্তা এর মাঝেই নতুন মন্ত্রিসভার জন্য ডাক পেয়েছেন। এরপর থেকে প্রশ্ন, বোর্ডে কি তবে বোর্ড সভাপতির পদটা ছেড়ে দেবে নাজমুল হাসান পাপন? যদি ছেড়েই দেন তবে কে হবেন নতুন সভাপতি? বিশেষ করে মাশরাফির নামটাই ভেসে যাচ্ছে সবার আগে। জাতীয় ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত ছিলেন তিনি। যে 25 জন সংসদ সদস্যকে মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ফোন দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছে নাজমুল হাসান পাপনও। মন্ত্রিত্ব পেলেও বিসিবির দায়িত্বে থাকতে বাধা নেই তার। এর আগে বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। সে সময় সংসদ সদস্য থাকা সাবের 3.5 বছর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। তবে 2025 সালের মেয়াদে পাপনের শেষ দেখে ফেলছেন অনেকেই। দেশের ক্রিকেট ভক্তদের মাঝে মাশরাফিকে এই পথে দেখার আগ্রহ যেন ব্যাপক। অনেকের মতে দেশের ক্রিকেটের অভিভাবকের পথে সাবেক এই টাইগার পেসার যোগ্য ব্যক্তিত্ব। তবে বিসিবির গঠনতন্ত্র দেখে কিছুটা হতাশিত হতেই হবে ক্রিকেট ভক্তদের। গঠনতন্ত্র অনুযায়ী এখনই সাকিব আল হাসান বা মাশরাফি বিন মর্তুজার বিসিবির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী কে সভাপতি হতে চাইলে প্রথমে তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পরিষদের সদস্য হতে হয়, এরপর হতে হয় বিসিবির পরিচালক। সাকিব নিজেই এখনও ক্রিকেটার আর মাশরাফি খেলা থেকে কিছুটা দূরে থাকলেও কোনো আঞ্চলিক সংস্থায় যুক্ত হননি। বিসিবিতে দুজনের কারোই পরিচালকের পদ নেই, ফলে সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা। নাজমুল হাসান পাপনের দায়িত্ব ছাড়ার পর তাই সাকিব বা মাশরাফি নন, বরং বিসিবির কোনো পরিচালককেই এই পদে আসার সম্ভাবনা খুবই জোরালো।